লম্বা লম্বা কথা ছেড়ে দিলাম, বান্দা তুমি খাইবা সেটাও হবে ইবাদত, বান্দা তুমি ঘুমাইবা সেটাও হবে ইবাদত, বান্দা তুমি হাঁটবা সেটাও হবে ইবাদত, বান্দা তুমি আপনার স্ত্রীকে কাপড় কিনে দিবা সেটাও হবে ইবাদত, এক কথায় মুসলমান বান্দা যা করবে সব হবে ইবাদত, ঠিক কি না? যদি বলেন হুজুর খানা খাবো সেটা আবার ইবাদত কেমনে হয়? খানা খাওয়ার মধ্যে পয়গম্বরের সুন্নাত আছে না নাই? আমার হাদিসের মধ্যে বলা আছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরো। পয়গম্বর আরবি বলেছেন বান্দা দস্তরখান বিছায় খানা খাও, আসেনি দস্তরখান কথা বলেন না কেন? এখন তো সমাজের মধ্যে ঘরে ঘরে চেয়ার চেয়ার আর টেবিল, ঠিক কিনা? আছে না নাই? দস্তরখানে খানা খাওয়া বুঝে না, অথচ দস্তরখানে খানা খাইলে কি লাভ? কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায় আল্লাহর বান্দার ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে একজনে স্বপ্নে দেখে, স্বপ্নে দেখার পরে প্রশ্ন করলো আল্লাহর বান্দি আপনার কবরের মধ্যে কি অবস্থা? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আমার জীবনে ভালো কোনো আমল নাই, তবে একটা ভালো আমল আছে, ওটা হলো দস্তরখানের আমল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সুস্থ না অসুস্থ? আরো জোরে বলেন, সালাম দেওয়া কি বলতে হবে ভাই? সালাম দেওয়া কি জবাব দেওয়া? সবাই কি জবাব দিয়েছেন? সবাই দেন নাই জবাব। আপনাদেরকে ওয়াজিব গুনাহ থেকে বাঁচানোর জন্য আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا الشيطان
نُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ. وقال النبي صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما. كتاب الله وسنة رسوله، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله مولانا العظيم، وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على روح محمد في الأرواح، وعلى جسد محمد في الأجساد، لا إله إلا الله، 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 محمد رسول الله. ذكر الحق آمد غذائي مرحما مد ادل مجروح را، دل جو خالی یاد حق سے اے جواب، کھانا اے شیطان یو دل بے گما، سنگ دیل سقل لا پاک کون، سین بدی کئی محبت چاک کون. لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا لا الله، لا إله إلا الله، لا إله إلا الله.
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سورة جنديا أبن شعاع كي بيغام সৌরজ নদিয়া আপনি শুআও কোয়ে পয়গাম দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শাম দুনিয়া হে আজব চিজ কবি সবহ কবি শাম দুনিয়া মে হো দুনিয়া কা তলব গার নহি হো বাজার সে গুজর হো খরিদার নহি হো। মাহফিলের জনাব সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ মুআজ্জাজ ও মুকাররম হযরত উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত মধ্যে মুজাহিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশিকিন জাকিরিন বান্দাগণ, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের টুকরা বাগানে তথা উলামায়ে কেরামের মজলিসে কিছু কথা বলার এবং শোনার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার দরবারে সকলে শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ইমামুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন আকার নামদার মদিনা কা তাজদার আফতাব নবুয়ত ফখর মওজুদার সাইয়্যিদুল মখলুকাত নবিয়ুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর কোরআনুল করিম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম অসংখ্য অগণিত আমিও বাণী পবিত্র হাদিস শরীফ থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে দুই একটি গুরুত্বপূর্ণ কথা, আমলি কথা, ইখলাসের সাথে আমলের নিয়াতে বলার শুনবার তৌফিক হিম্মত ধৈর্য আল্লাহ পাক দান করুন সকলে পড়ি আমিন। আরো জোরে বলেন আমিন। অনুনাজ্জিল মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলেন আমি বারবার নাজিল করেছি এই কোরআন, কেন মা হুয়া শিফা, তোমাদের জন্য ঔষধ হিসাবে। কি হিসাবে বলেন? আরো জোরে বলতে হবে, কি হিসাবে? ঔষধ হিসাবে। বলে মুমিনদের জন্য হুদাল্লিল ও রাহমাতুল্লিল মুমিনিন, এবং এই কোরআন মুমিনদের জন্য আলাদা রহমত। রাসূলের আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন হে উম্মতের দল, আমি একদিন তোমাদের মাঝে থাকবো না, কিন্তু দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, এই দুই জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো লাং তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা, তোমাদেরকে কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না, সঠিক পথ থেকে কেউ সরাতে পারবে না। ওই দুই জিনিস কি? এক নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব। আল্লাহ তাআলার কিতাবের নাম কি? আরো জোরে বলতে হবে, কোরআন বললে কয়টা গুণা হবে? কথা বলতে হবে, কোরআন শরীফ কেউ যদি উচ্চারণ করে কোরআন কতটা গুণা হবে?
নাকি প্রত্যেকটা হরফে দশ দশ করে নেকি তার আমল নামায় জমা হয়ে যাবে? সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? আরো জোরে বলেন। এক নম্বর কোরআনুল কারীম বলেন, এক নম্বরে কি কোরআনুল কিতাবুল্লাহ, আল্লাহ তাআলার কিতাব মানে কোরআনুল কারীম। দুই নম্বরে ও সুন্নাত রাসূলি, রাসূলের সুন্নাত, রাসূলের কি সুন্নাত, হাদিস না কিন্তু রাসূলের সুন্নাত। রাসূল বললেন, এই দুই জিনিসকে যদি আঁকড়ে ধরো তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। এ হলো আয়াত ও হাদিসের মোটামুটি সংক্ষিপ্ত তর্জমা। এবার কিছু ব্যাখ্যায় চলে যাই। আল্লাহ তাআলা বলেন, মুনাজ্জিরু মিনাল কোরআন, আমি বারবার, মুনাজ্জিরু মানে হলো বারবার অবতীর্ণ করা। বলেন তো কোরআন কি একসাথে অবতীর্ণ হয়েছে নাকি বারবার? আরো জোরে বলতে হবে ভাই, আরো জোরে। কথা বললে দুই ফায়দা, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভি রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, ওয়াজ মাহফিল এটা একটা ক্লাস এবং অপারেশন থিয়েটার। বলেন ওয়াজ মাহফিল একটা কি? আরো জোরে বলতে হবে ভাই, ক্লাস। ক্লাসের ভিতরে ছাত্ররা যদি কথা না বলে, ওই ছাত্র কি ভালো ফলাফল অর্জন করতে পারে? সম্ভব না। কারণ ছাত্র বুঝতেছে কিনা এটার জন্য কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য ওলামা ইকরাম যখন কথা বলে, আপনারা অনেকে হয়তো এখানে শিক্ষিত লোক থাকতে পারেন, তারপরেও এখন আপনারা সবাই ছাত্র হয়ে বসেছেন, ঠিক কিনা? এখন কথা বলতে হবে, কারণ এখান থেকে তো কিছু নিয়ে যেতে হবে, ঠিক কিনা? একেবারে খালি চলে গেলে তো হবে না, দিলে ভিতরে কিছু নিয়ে যেতে হবে, কিছু পুঁজি নিয়ে যেতে হবে। শুধু কান চুপ করে চলে গেলাম, স্বামী সারাদিন সারা রাত ওয়াজ শুনে বাড়িতে গেছে, কোথায়? বাড়িতে। বাড়িতে যাওয়ার পরে বিবির এক দিয়ে কয়, এত শীতের রাত্র ওয়াজ তো অনেক রাত্র পর্যন্ত শুনলাম, হুজুরে কি বলছি বলো, আমার কিছু শোনা। বলে, হুজুর যখন বলছিল তখন তো ভালোই লাগছিল, কিন্তু এখন তো মনে নেই। আছে না এক ধরনের পাবলিক ভাই, কথা বলেন না কেন? আছে না নাই? তার মানে কি? তার মানে হলো শুনছে ঠিক, কিন্তু দিলের কান দিয়ে শুনে না, ঠিক কি না? এই জন্য শোনাটা দিলের কান থেকে হতে হবে। এই হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী ফারুকী রহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন, অপারেশন থিয়েটারে একটা মানুষকে ঢুকায়া আঘাত করে ছুরি দিয়া তার টিউমারকে অপারেশন করতে হয়, কিডনির ভিতরে পাথর হলে, লাঞ্চে ক্ষতি হলে এটা বের করে দিতে হয়, কিন্তু এটার জন্য ছুরি দরকার, আঘাত করতে হয়। কিন্তু কোরআন হাদিসের মজলিসে এমন একটা অপারেশন থিয়েটার, কোনো আঘাত নাই, আল্লাহ প্রদত্ত কথা দিয়া মানুষের পচা দিলকে ভালো দিলে রূপান্তরিত করে দেওয়া হয়। আল্লাহ আকবার বলে, মুসলমান কিছু আছে এইবার বুঝা গেছে, আল্লাহু আকবার মানে কে বড়? আরো জোরে, আল্লাহ বড়, পৃথিবীর কেউ বড় না, বড় কে? আল্লাহ। এই তো মাশাআল্লাহ, আপনারা কথা বলতে পারে, এরকম শেষ পর্যন্ত কথা বলা যাবে তো? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সব ভাইকে কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাহফিলের পিছনে যারা শ্রম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সামনেও যারা দিবেন, আল্লাহ সবাইকে কবুল করেন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা বলেন, আনুনাজ্জিলু মিনাল কোরআন, বারবার আমি কোরআন অবতীর্ণ করেছি। বলেন তো আপনারা, আমার নবীর উপরে কোরআন অবতীর্ণ হয়েছে কত বছর বয়সে? আরো জোরে বলতে হবে ভাই, 40 বছর বয়সে। 40 থেকে 63 পর্যন্ত 23 বছর, আপনার 23 বছর সময়ের মধ্যে এই কোরআনুল কারীম পুরোটা আস্তে আস্তে যখন যেটা দরকার
কখনো এক সুরা, কখনো দুই সুরা, কখনো পাঁচ আয়াত, কখনো দুই আয়াত, এভাবে করে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপরে নাযিল করা হয়েছে, ঠিক কি না? সূরা কদর জানেন সবাই, এখানে আছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আছে না নাই? এখানে আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয়ই আমি কোরআন নাযিল করেছি একসাথে লাইলাতুল কদরে। তাহলে এক আয়াতে বললেন কোরআন আমি বারবার নাজিল করেছি, আর এক আয়াতে বললেন একসাথে নাজিল করেছি, এখন ব্যাখ্যা কি হবে জানার দরকার আছে না নাই? মুফাসসিরিনে কিরাম লিখেছেন কোরআনুল কারীম একসাথে লাউহে মাহফুজ থেকে, লাউহুন মানে হলো তক্তা, বলেন লাউহুন মানে কি? আরো জোরে, কাঠ, কাঠ, তক্তা, তক্তা চিনেন তো? মাহফুজ মানে হলো সংরক্ষিত, অর্থাৎ কোরআন যেখানে লিপিবদ্ধ আছে ওটার নাম হলো কি? ফি লাউহিম মাহফুজ। ওই সংরক্ষিত স্থান থেকে একসাথে দুনিয়ার আসমানে, অর্থাৎ দুনিয়া থেকে যে আসমান আমরা দেখতে পাই প্রথম আসমানে একসাথে নাজিল করা হয়েছে, ওখান থেকে 23 বছর আপনার লাগায়া 23 বছর সময় পর্যন্ত যখন যেভাবে দরকার ছিল তখন ওইভাবে নাজিল করেছে, এই জন্য আল্লাহ বলেছেন ওয়ানু নাজিলু মিনাল কোরআন। তাহলে বোঝা গেল আর কোনো কি নাই, কথা বলেন না কেন? সমস্যা নাই, এই জন্য কোরআনুল কারীম এমন আল্লাহ নাজিল করলেন যে আল্লাহর মতো আর কোনো কি নাই, কথা বলেন না কেন? আল্লাহ নাই, বলেন তো আল্লাহ কি? আল্লাহ কয়জন? আরো জোরে, নাকি আল্লাহ দুইজন? আল্লাহ বলেন খোদা যদি দুইজন হইতো, আল্লাহ যদি দুইজন হইতো, লা ফাসাদাতা, ধ্বংস হয়ে যাইতো, ফাসাদ, কারণ একজন এক একটা কইতো, কেউ বলতো বৃষ্টি দিব, কেউ বলতো দিব না, ঠিক কি না? এজন্য এমন আল্লাহ যে আল্লাহর মতো কি নাই? আল্লাহ নাই, বলেন না ভাই যে আল্লাহর মতো কি নাই? এই জিব্বা দিয়েছেন কে? এখন তো মাস্তানের শেষ নাই, আল্লাহর নামটা বলতে যদি মুসলমানের কষ্ট হয় তো কার নাম জপবেন বলেন আমাকে? আল্লাহ বলেন বান্দা তুমি একটু পিছনের দিকে তাকাও, তোমার একটু ব্যাকগ্রাউন্ড দেখো, এখন তো একদল আছে ভাই আমাকে চিনো, আছে না? রক্তের গরম, টাকার গরম, ক্ষমতার গরম, আছে না নাই? আমি আমাকে চিনি কিন্তু তুমি তোমাকে চিনো না। যদি বলেন কেমনে, আল্লাহ বলতেছেন তুমি তোকে চিনো না বেটা, তোমার একটু পিছনের জিন্দিগির দিকে তাকাও, তোমার অবস্থাটা কি ছিল, এখন মাস্তানি শুরু করছো? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান সুম্মা আহয়াকুম। আল্লাহ তাআলা বলেন বান্দা কিভাবে তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله تعالى বলেন বান্দা কিভাবে তোমরা কুফরি করো অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত, ঠিক কি না? তোমার কোন অস্তিত্ব ছিল না রে গোলাম, আমি আল্লাহ কত বড় রহমতের আল্লাহ, তোমার মায়ের তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের রেহেমের মধ্যে এক ফোঁটা নাপাক পানি ঢুকায় দিলাম, এখন তুমি মাস্তানি করো আমাকে চিনোনি, আছে না নাই? বলে তাই না, আমি তোর কেমন আল্লাহ বান্দা, একবার মাথার মধ্যে একবার একটু ভালো করে চিন্তা কর, আমি আল্লাহ তাআলা এই নাপাক পানিটাকে ফেরেশতার মাধ্যমে জমাট রক্তে পরিণত করলাম, বলে এখানে বান্দা শেষ করি নাই, এরপরে জমাট রক্তটাকে আপনার একটা মাংস পিণ্ড পরিণত করলাম,
আল্লাহ বলেন এখানেই শেষ করি নাই, এরপরে ওইখানে তোর খাবারের ব্যবস্থা কি হবে? তিনটা চিল্লা 3:40 যখন পার হয়ে গেল, এবার তোর শরীরের মধ্যে ওই গোশতের আপনার স্ট্রাকচারের মধ্যে বডির মধ্যে রূপটা দিয়া দিলাম, এখনো বান্দা শেষ করি নাই, এখন তোর খাবারের ব্যবস্থা কি হবে? আমি আল্লাহ তোর কেমন দয়ার আল্লাহ, আমি তোর মায়ের মাসিক ওষুধকে বন্ধ করে দিয়া তোর রেহেবে তোর আপনার নাবির সঙ্গে আর মায়ের নাবির সঙ্গে একটা মহাব্বতের তার লাগায় দিলাম। আমি আল্লাহ যদি চাইতাম বলেন তো এই নাপাক রক্ত জবান দিয়া খাওয়াইতে পারতেন কিনা? পারতেন? মুফাসসিরিন কেরাম বলেছেন আল্লাহ তাআলা নাপাক রক্তটাকে জবান দিয়া কেন খাওয়ালেন না? মুফাসসিরিন কেরাম জবাব দিয়েছেন একমাত্র কারণ, বান্দা যখন দুনিয়াতে চলে আসবে তখন এই জবান দিয়া মহাব্বতে আল্লাহকে ডাকবে, ইয়া ইলাহি তুমি মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তুমি মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝমে তুঝকো এক নজর। আরে আল্লাহর বান্দা, আল্লাহ বলেন বান্দা সামনের দিকে তাকাও, বান্দা এখানে তোমাকে শেষ করি নাই, এরপরে মায়ের রহিমের মধ্যে পেটের মধ্যে তোমাকে বড় করা শুরু করলাম, 10 মাস পর্যন্ত মা তোমাকে গর্ভ ধারণ করলো, এরপরে সম্মান করে যুকুম তিফলা, আল্লাহ তাআলা বলেন আস্তে করে ছোট্ট বাচ্চার আকারে দুনিয়াতে তোমাকে নিয়ে আসলাম। ও আল্লাহর বান্দারা, বিবেকের কাছে প্রশ্ন রেখে যাই, এবার বান্দা তুমি দুনিয়াতে আসার পর তোমার খানার ব্যবস্থা কি হবে? আল্লাহ বলেন সেটা আমি করে দিলাম, কুদরতি ভাবে তোমার মায়ের বুকের মধ্যে এমন সুন্দর দুধের ব্যবস্থা করলাম যেই দুধ এত গরমও না তোমার মুখে দিলে মুখটা পুড়ে যাবে, আবার এত ঠান্ডাও না যে তোমার ঠান্ডা কাশি হয়ে যাবে, এমন একটা তরল জিনিস আল্লাহ দিয়া দিলেন সমস্ত ডাক্তার এবং চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মায়ের বুকের দুধের চাইতে সন্তানের জন্ম ভালোখানা দুনিয়াতে নাই। আছে কথা বলেন না কেন? আল্লাহ বলে গোলাম এখানেই শেষ করি নাই, শেষ নেই, আরো জোরে বলেন আল্লাহর বান্দা, এরপরে তাকা তুমি কান্না করো, প্রস্রাব করেছো মা বলতে পারে না, তুমি কান্না করো। আল্লাহ বলেন বান্দা তোর মায়ের সাথে তোর মহাব্বত এত বাড়া দিলাম, এত মহাব্বত বাড়া দিলাম, খানার পিপাস তোর পানির পিপাসায় ধরেছে কান্না কর, পায়খানায় ধরেছে কান্না কর, খানা খাওয়ার প্রয়োজন কান্না কর, ঘুমানোর প্রয়োজন কান্না কর, মায়ের হাতে যত কাজ থাকুক না কেন সব কাজ পিছনে ফেলে দিয়ে সন্তানকে কোলে নেয়, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা এই জবান আমি আল্লাহ তোকে দিয়েছি, মাকে মা বলে ডাকবি কোনো বাধা নাই, বাবাকে বাবা বলে ডাকবি কোনো বাধা নাই, বন্ধুকে বন্ধু বলে ডাকবি কোনো বাধা নাই, তোর আপনার কি বলে তোর স্ত্রীকে স্ত্রী বলে ডাকবে কোনো বাধা নাই, তুই যাকে ডাকো কোনো বাধা নাই, তবে ফাঁকে ফাঁকে আমি আল্লাহ তাআলাকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। صلى الله عليه وآله وسلم
মান ক্বালা সুবহানাল্লাহ তামলাউল মিজান তামলা আলমা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। পয়গম্বর আরবি বলেন, যদি কোন আল্লাহর বান্দা একবার সুবহানাল্লাহ বলে, আসমান আর জমিনের মাঝে যত খালি জায়গা আছে সমস্ত খালি জায়গাগুলো সবে এর দ্বারা পরিপূর্ণ হয়ে যায়। এজন্য সুবহানাল্লাহ পড়তে হবে না, এটা একটা আল্লাহ তাআলার বরাদ্দ এবং ফজিলতের রদ্দদারি বরকামাল انت حسبي انت ربي ذو الجلال تهي قادر جليل الله جهادار بحر حال تهي بيرا نگاه دار ارے আল্লাহর বান্দা এরপরে আল্লাহ বলে এখন তোমার একটু শিক্ষিত হইছো, দেখতে তোমাকে একটু সুন্দর দেখা যায়, তুমি নিজের দিকে তাকায় দেখো আমাকে অনেক ভালোই দেখা যায়, আমার এখন টাকা পয়সা হয়েছে, আমি এখন মোটামুটি শিক্ষিত হইলাম, এবার আল্লাহ তা আমার বিরোধিতা করা শুরু করে, ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা এই তো অল্প সময়, আবার তুই সামনের দিকে তাকা, যখন তোমার বয়স 40-এর কোঠায় চলে গেল তখন আস্তে আস্তে তোমার ভাটা লাগা শুরু হয়ে গেল, ওই যে তুমি ছোট অবস্থায় যেমন ক্ষুধা লাগলে কান্না করতা, মানুষ ছাড়া চলাফেরা করার সুযোগ নাই, ঠিক তেমনি ভাবে 40 যখন ওভার হয়ে গেল আবার তোমার অবস্থা ওই ছোট বাচ্চার মতো হয়ে গেল, ঠিক কিনা? এই জন্য কালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম পয়গম্বর আরবি বলেন, বৃদ্ধ 100 বার আল্লাহ বললে যেই পরিমাণ সওয়াব হবে, এক যুবকের এক আল্লাহ ডাকে ওই পরিমাণ সওয়াব আল্লাহ লিখে দিবে। বলে ওই শ্রেণী মানুষের মধ্যে এক শ্রেণী হলো তারা যারা যুবক অবস্থায় যৌবন থাকা অবস্থায় আমার আল্লাহর ইবাদত করেছে। আল্লাহ বলেন, বান্দা তোকে দুনিয়ায় পানে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, কার ইবাদত? আর ধরে বলেন আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? আল্লাহকে সেজদা দেওয়া ব্যতীত কোন মাজারে সেজদা দেওয়া যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন, গোলাম ভালো করে শুনে নাও, আমি যদি সেজদা করার এই দুনিয়াতে কারো অনুমতি দিতাম তাহলে সমস্ত স্ত্রীদেরকে বলতাম তোমার স্বামীর পায়ে সেজদা করবা, যেহেতু সেজদা করার কোনো অনুমতি নাই, এই জন্য বাবা যত বড়ই হোক না কেন ওই বাবার সেজদা দেওয়া যাবে, আর ধরে বলেন দুনিয়ার মানুষ কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না, একমাত্র মাথা নত করবো কার কাছে? আল্লাহর কাছে মাথা নত করব, ভিন্ন কোন মানুষের কাছে ভিন্ন কোন দলের কাছে মাথা নত করা যাবে না। আল্লাহর বান্দা লম্বা কথা ছেড়ে দিলাম, বান্দা তুমি খাইবা সেটাও হবে ইবাদত, বান্দা তুমি ঘুমাইবা সেটাও হবে ইবাদত, বান্দা তুমি হাঁটবা সেটাও হবে ইবাদত, বান্দা তুমি আপনার স্ত্রীকে কাপড় কিনে দিবা সেটাও হবে ইবাদত, এক কথায় মুসলমান বান্দা যা করবে সব হবে ইবাদত, ঠিক কিনা? যদি বলেন হুজুর খানা খাবো,
সেটা আবার ইবাদত কেমনে হয়? খানা খাওয়ার মধ্যে পয়গম্বরের সুন্নাত আছে না নাই? আমার হাদিসের মধ্যে বলা আছে কিতাবুল্লাহি ওয়া সুন্নাতুর রাসূলি, পয়গম্বরের সুন্নাতকে আঁকড়ে ধরো। পয়গম্বর আরবি বলেছেন বান্দা দস্তরখান বিছায় খানা খাও। আসেনি দস্তরখান? কথা বলেন না কেন? এখন তো সমাজের মধ্যে ঘরে ঘরে চেয়ার চেয়ার আর টেবিল, ঠিক কিনা? আছে না নাই? দস্তরখানে খানা খাওয়া বুঝে না, অথচ দস্তরখানে খানা খাইলে কিনা কিতাবের মধ্যে ঘটনা পাওয়া যায়। আল্লাহর বান্দির ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের পরে একজনের স্বপ্নে দেখে, স্বপ্নে দেখার পরে প্রশ্ন করলো আল্লাহর বান্দি আপনার কবরের মধ্যে কি অবস্থা? আল্লাহর বান্দি ডাক দিয়া বলে আমার জীবনে ভালো কোনো আমল নাই, তবে একটা ভালো আমল আছে, ওটা হলো দস্তরখানের আমল। বলে আল্লাহ তাআলা এই একটা নবীজির সুন্নাত দস্তরখানের ভালো আমল থাকার কারণে আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাত দিয়া দিছে। আরে আল্লাহর বান্দা দস্তরখানে খানা খাও, চেয়ার টেবিলে খানা খাওয়ার দরকার নাই, দস্তরখানে খানা খাও। আর খানা যখন সামনে আসে তখন দোয়া করো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আছে না নাই? আছে নি? আমরা জানি নি। কারা কারা জানেন হাত তুলে? মাশাআল্লাহ, অনেকে জানে। বলেন আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আরে আল্লাহর বান্দা দোয়া যদি শিখতে চাও, এই যে মেকটা হলো মাদ্রাসা আছে না নাই, নুরানি মাদ্রাসা সমূহের মধ্যে আপনার সন্তানকে পাঠা দেন। আপনার সন্তান এখানে প্লে থেকে শুরু করে তৃতীয় পর্যন্ত, এরপরে আপনার সন্তান কোথায় যাবে? ডক্টর হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সাহিত্যিক হবে, কলামিস্ট হবে, কোনো অসুবিধা নাই। তবে আপনার সন্তান এই তৃতীয় শ্রেণী পর্যন্ত যদি লেখাপড়া করে, আমি একেবারে অল্লাহি বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম করে বলি, ওই সন্তান কোরআন শিখার বদৌলতে আল্লাহর কসম কোনদিন নাস্তিক হবে না, ঠিক কিনা? ওই সন্তান মা বাবার যত বড় অফিসার হোক না কেন মা বাবার খেদমত করবে, ঠিক কিনা? কারণ এটা হলো দোয়ার ফ্যাক্টরি, এটা হলো হাদিসের ফ্যাক্টরি। এখন তো চাচাকেও ভাতিজা সম্মান করে না, বলে উনি তো আমার বাপ না, উনি আমার চাচা, উনি আমাকে কেন আপনার দেখাশোনা করবে, উনি আমার ব্যাপারে কেন কথা বলবে? আছে না নাই? অথচ হাদিসের মধ্যে আপনার সন্তান যদি মাদ্রাসায় চলে আসে, মাদ্রাসা আসার পর সে পড়বে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, পয়গম্বরের হাদিস পড়বে, ওই সন্তান পড়বে, জবান দিয়া হাত দিয়া কোন মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না, জবান দিয়া গালাগালি করা যাবে না, জবান দিয়া অন্যায় কথা বলা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, জবান দিয়া বেয়াদবিমূলক আচরণ করা যাবে না। সন্তান সামনের দিকে আগায়া আবার বলবেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আব্বুর রুজুল সিনহু আবি, চাচা হলো বাপের মতো, বাপ যেমন চাচাও তেমন, বাপাকে বা চাচাকে সম্মান করতে হবে। আল্লাহর কসম করে বলি হাদিসের প্রভাব যখন সন্তানের মধ্যে পড়বে, ওই সন্তান যত বড় অফিসার হোক না কেন চাচার সামনে আঙ্গুল তুলে কথা বলবে না। আরে আল্লাহর বান্দা এই জন্য সন্তানকে মাদ্রাসায় পাঠান। আগে লেখা দেখতাম তেরাকের পিছনে লেখা আছে আপনার সন্তানকে স্কুলে পাঠান, এখন অনেক গাড়ির পিছনে লেখা দেখি, এখন আর স্কুলের কথা লেখে না, এখন লেখে আপনার সন্তান মাদ্রাসায় পাঠান, ঠিক কিনা? এই দেশের মধ্যে কওমি মাদ্রাসা আবার কোন জগতের হালুয়া? বলে না না, এটা কোন হালুয়া নাই। এক সময় স্লোগান দিয়া দিল কওমি মাদ্রাসায় জঙ্গি জঙ্গি জঙ্গি, ঠিক কিনা? কথা বলেন না কেন? আমাদের
আমাদেরকে যারা জঙ্গি বলে মূলত তারাই জঙ্গি, ঠিক কিনা করে বলে। জিহাদ মানে জঙ্গি না, জিহাদ মানে হলো সন্ত্রাস মুক্তকার হাতিয়ার, ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, যখন তদন্ত করে দেখলেন না না এই দেশে পুলিশ আছে না নাই, আরো জোরে বলেন আর্মি আছে না নাই, বিডিআর আছে না নাই, র‍্যাব বাহিনী আছে না নাই, বলে আর্মি র‍্যাব বিডিআর পুলিশ দিয়া যা না পেরেছে এই দেশের ওয়াইজ কেরাম তা পেরেছে, যদি বলেন কেমনে, কোরআন হাদিসের মেডিসিন দিয়া ঔষধ দিয়া বহুত মধুর ভালো বানাইছেন ওয়াইজ কেরাম। মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত। এরে আল্লাহর বান্দা, এখন সরকার থেকে শুরু করে সবাই আওয়াজ দিয়া বলে না না এই দেশের মধ্যে যদি কোনো আদর্শ প্রতিষ্ঠান থাকে ওই আদর্শ প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা, ঠিক কিনা? এরে আল্লাহর বান্দা, এখন তো মুসলমানের জন্য কোরআন শিখার জন্য আপনার নুরানি পদ্ধতির মতো এত সুন্দর ব্যবস্থাপনা আর দ্বিতীয় হতে পারে না। শাইখুল কোরআন আল্লামা কারী বিলায়েত রহমাতুল্লাহি আলাইহ আল্লাহ বান্দারে আল্লাহ তাআলা এমন এক সিস্টেম শিখায় দিলেন, ছোট ছোট বাচ্চারা যে সুন্দর করে কোরআনের তেলাওয়াত করে, আপনার তেলাওয়াত যখন আমরা শুনি আমাদের অন্তরটা একেবারে আবেগ আপ্লুত হয়ে যায়, ঠিক কিনা? আরে আল্লাহর বান্দা, এই জন্য সুন্নাত অনুযায়ী যদি চলতে হয় সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দিবেন, সন্তান যখন দোয়া শিখবে খানা সামনে আসলে দোয়া পড়তে হয়, খানা যখন শুরু করবে দোয়া আছে না নাই, আরো জোরে বলেন আসেনি, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বলে খানা শুরু করে দিবে, খানার শুরুতে যদি এই দোয়াটা পড়তে মনে না থাকে, পয়গম্বরে আরবি বলে যখন আপনার সব মনে চলে আসবে যে দোয়া পড়া হয় নাই তখন দোয়া পড়ে নেবেন, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু, পয়গম্বর বলেন খানার মাঝে আপনার খানা যখন শেষ হয়ে গেল এবার দোয়া পড়ে নিতে হবে, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন, আছে না নাই? বলে খানাটা যদি সুন্নাত তরিকায় হয় দোয়া পড়ে পড়ে বান্দা যদি খানা খাও, পয়গম্বর আরবি বলেন তুমি খানা খাইবা ওটাও সওয়াব লিখা হবে, আর আসতে বলেন এরে আল্লাহর বান্দা, দৈনিক আমরা নামাজ পড়ি তো কথা বলেন না কেন, পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের আগে কমপক্ষে পাঁচবার ওযু করা লাগে কি লাগে না, বলে এই ওযুর মধ্যে নবীজির সুন্নাত আছে না নাই, যখন বান্দা ওযু শুরু করবা তখন দোয়া পড়ো বিসমিল্লাহি আলহামদুলিল্লাহ, যখন ওযু আপনার মাঝামাঝি চলে আসবে তখন দোয়া পড়ো আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিআনি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি, এবার যখন ওযুর শেষে চলে আসবা পয়গম্বর আরবি বলেন তখন দোয়া পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين পয়গম্বর আরবি বলেন শুরু মাঝে আর শেষে যদি দোয়া পড়ো ওযু করবা তাতেও তোমার আমল নামায় সওয়াব লেখা হবে, সুবহানাল্লাহ, ইয়া না তুমি কো জানো সুন্নতে আহ
আহমদ পূজা বা মোহাম্মদ কে কুয়াত নিসবত তোরা হাম সূরা তো হাম সিরাতে মুস্তফা দরতামামি হালে কুন ইত্তেবা ইত্তেবা সুন্নাত খায়রুল বাশার গীর লাজিম তাবো ইয়াবি আই পেশাব এরে আল্লাহর বান্দা লম্বা কথা ছেড়ে দিলাম সুন্নাত অনুযায়ী যদি জীবন যাপন করতে হয় আপনার সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দেন কারণ সুন্নাত যেখানে শান্তি আছে সেখানে ঠিক কিনা সুন্নাত নাই যেখানে শান্তি নাই সেখানে যেখানেই দেখবেন বেহায়াপনা আর বেড়াল্লাপনার পরিবেশ ওখানে আল্লাহর কসম করে বলি শান্তি আসা সম্ভব হবে না আর যেখানে শান্তি আসবে ওখানে নবীজির সুন্নাত থাকতে হবে আরে আল্লাহর বান্দা রাতের বেলা আমরা দৈনিক ঘুমাই 30 বছর কোনো আল্লাহর বান্দা যদি বাঁচে অবশ্যই রাতের বেলা ঘুমাতে হবে ঠিক কি না রাতের বেলায় ঘুমানোর সময় দেওয়া আছে না নাই আরো জোরে বলেন রাতের বেলায় যখন আমরা শুয়ে যাই তখন দোয়া আছে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া এই দোয়া পরে কোনো আল্লাহর বান্দা যদি ঘুমায় যায় আবার যখন ফজরের সময় মুয়াজ্জিন আযান দিয়া দিবে সালাতু খায়রুম মিনান নাওম ঘুমের চেয়ে নামাজ ভালো আর ঘুমাইও না তখন আওয়াজ শুনে বান্দা যদি উঠে যাও আবার দোয়া পড়ো আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর এই দোয়াটা পড়লা পয়গম্বরে আরবি বলেন বান্দা সারা রাত্র যে তুই ঘুমাইনি তোর ঘুমানোর কারণে তুই ঘুমাইছো ঠিক ফেরেশতা ঘুমায় নাই সারা রাত্র তোর আমল নামায় সওয়াব লিখেছে আরে আল্লাহর বান্দা এই জন্য মানুষ তুমি ঘুমায় থাকবে এরপরে সওয়াব যদি নিতে হয় তাহলে সুন্নাত তরিকা অবলম্বন করতে হবে ঠিক কিনা আরো জোরে বলেন আরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন এই কোরআন মা হুয়া শিফা তোমাদের জন্য ঔষধ তোমাদের জন্য কি ডাক্তার ফেরত দিয়ে দিচ্ছেন যাও যাও চলে যাও তোমার বাঁচার আর সম্ভাবনা নাই তার সাথীদেরকে বলে দিলেন তাকে যা খুশি খাওয়ায় দাও এখন আর তিনি বাঁচবে না আল্লাহর বান্দা সব চিকিৎসা শেষ করে যখন বাড়িতে চলে আসলেন এক গ্লাস পানি নিয়ে মসজিদের ইমাম সাহেবের কাছে হাজির মাদ্রাসার মুহতামিম সাহেবের কাছে হাজির হুজুর ডাক্তার ফেরত দিয়েছেন আমার আব্বাকে বলি নাই আপনি একটু কোরআন কারিম করে এই পানির মধ্যে দম করে দেন এমন হাজারো ঘটনা বান্দা আছে সূরা ফাতিহা পড়ে দম করে দিলেন আল্লাহর বান্দা বলছে এক মাসও মনে হয় লাস্টিং করবে না দেখা গেল এক মাস তো দূরের কথা 10 বছর পর্যন্ত সুস্থ অবস্থায় হাঁটতেছে কিসের বাসর আর জোরে বলেন এই কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে আছে না নাই আরে আল্লাহর বান্দা ছোট্ট একটা আমলের কথা বলে যায় করবেন তো ইনশাআল্লাহ আরো জোরে বলতে হবে করবেন সূরাতুল ইখলাস আছে না নাই সূরাতুল ইখলাস আমরা অনেকই পারি আমার মনে হয় এমন কোন বান্দা পারে না আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে না নাই পারেন তো সবাই আল্লাহর নবী বলেন কোন উম্মত 10 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করে বিসমিল্লাহ সহকারে আল্লাহর নবী বলেন 10 বার তেলাওয়াত করবি সাথে সাথে একটা জান্নাত তৈরি হয়ে যাবে রাজি আছেন ইনশাআল্লাহ আবার হাদিসের মধ্যে আছে
আসছে, পয়গম্বর আরবি বলেন সূরাতুল ইখলাস তাদিলুসুল কোরআন, সূরা ইখলাস হলো কোরআনের এক তৃতীয় অংশ। কেউ যদি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে পুরো কোরআন খতম করা সব আমল নামায় জমা হয়ে যাবে। আরে আল্লাহর বান্দা, এই সব ফজিলত অর্জন করতে হলে একা একা সম্ভব হবে না। সন্তান যখন মাদ্রাসায় পড়ে হাদিসগুলো জেনে জেনে আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, পয়গম্বর আরবি বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও আমালুন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। পয়গম্বর আরবি বলেন বান্দা তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, তোমার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, তোমার হাত যখন কাজ করবে না, তোমার জবান যখন কথা বলবে না, তখন তোমার তিনটা জিনিস সাথে থাকবে, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? তিনটা জিনিস সাথে থাকবে। এক নাম্বার, বান্দা যদি তুমি দান সদকা করে থাকো, দান সদকা সদকায় জারিয়ার কাজ, মাদ্রাসায় দান করেছ, মসজিদে দান করেছ, মাদ্রাসার উন্নয়ন খাতে দান করেছ, মাদ্রাসার বিল্ডিং বানিয়ে দিয়েছ, মাদ্রাসার ভবন দরকার, টয়লেট দরকার, যাহা কিছু দরকার টিউবওয়েল প্রয়োজন ব্যবস্থা করে দিয়েছ, মসজিদের ব্যবস্থা করে দিয়েছ, বান্দা তুমি দুনিয়া থেকে চলে যাইবা, তোমার আমল নামায় কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, বলে তাই না? তোমার যদি নেককার সন্তান থাকে, নেককার কি সন্তান? আরো জোরে বলতে হবে, নেককার সন্তান। অনেক মা বাবা আমাদের কাছে দোয়া চায়, হুজুর আপনার কাছে দোয়া চাই, সন্তান কথা শুনে না। আমি যদি বলে জানে যাও, সন্তান বামে যায়, আছে না নাই? আছে নি? সন্তান বাবা মায়ের কথা শুনে না। আল্লাহর বান্দা ভালো করে শুনে নাও, সন্তান কথা কিভাবে শুনবে? কারণ তোমার উপরে, মা বাবার উপরে সন্তানের দায়িত্ব আছে না নাই? আছে। সন্তান যখন দুনিয়াতে আসে, পয়গম্বর আরবি বলেন লম্বা কথার শেষ কথা হলো আগে ভালো একটা নাম রাখো, এরপরে যখন শিক্ষার বয়স হয় পয়গম্বরে বলেন তাকে আদব শিক্ষা দাও, আদব শিক্ষা দাও, এরপরে পাশাপাশি আদব শিক্ষা দেওয়ার পরে এলমে দিন শিক্ষা দাও। এলমে দিন যেই বান্দা অর্জন করবে, ওই বান্দা মা বাবার বিপরীতে কথা বলবে না, ঠিক কি না বলে? আরে আল্লাহর বান্দা, পয়গম্বর আরবি বলেন নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাও, বুঝানোর জন্য বলি, আমার মা বাবা আমাকে মাদ্রাসায় পড়াইছেন, আমার বাবার অবস্থা কেমন ছিল ভালো করে বান্দা শুনে নাও। আমি যখন বিবাহ করেছি দাওরায় যখন পড়ি, তখনও যদি মাদ্রাসা থেকে বাড়ি যাইতাম, মাদ্রাসা খোলার একদিন আগে আমার শ্বশুরবাড়ি ফোন দিয়ে দিত, কালকে ইমাম হুসাইনের মাদ্রাসা খোলা, কালকে সকালে যেন আপনাদের বাসায় না থাকে, সকালবেলা আপনার মাদ্রাসায় পাঠিয়ে দিবেন। আমি যদি দুই একদিন থাকতাম, আমার আব্বা মাদ্রাসা খোলার পরে দুই একদিন যদি আরো বেশি বেড়াইতাম অথবা বাড়িতে থাকতাম, আব্বা অনেক গরম হয়ে যাইত, এমনকি আমার আমাকে মারার জন্য রেডি হয়ে যাইত, বলে শুধু শাসনের বেলায় এমন করেছে না না, আল্লাহ আমি আল্লাহর কসম করে বলি, এখনো যখন কুমিল্লাতে মাঝে মধ্যে বেড়াইতে আসে, আমি সব দিন তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি না। আব্বা বলেন বেটা কেমন আলেম হইছো, তাহাজ্জুদের নামাজ তুমি কেন ঠিকভাবে পড়ো না? আল্লাহু আকবার বলে আমি যখন বাড়িতে যাইতাম মাদ্রাসা থেকে, রাতের বেলা দেখতাম আব্বা আম্মা দুজন আপনার এই শীতের রাতের মধ্যে দুইটা আড়াইটার পরে আর বিছানায় শুয়ে থাকতো না, তারা যায় নামাজ বিছায়া ওই ঠান্ডা পানি দিয়ে অজু করে বলতাম, দেখতাম আমি তো ঘুমায় ঘুমায় কানে আওয়াজ পাইতাম, আমার মা কান্না করে বলতেন আল্লাহ আমার সন্তানটাকে তুমি ভালো আলেম বানায় দাও, আমার এলেমের পাওয়ার এত দৌরত্ব নাই, আমলের পাওয়ার এত দৌরত্ব নাই রে গোলাম, তো
তবে একটা জিনিস আছে, মা বাবার দোয়া। আরে আল্লাহর বান্দা, আমাদের কুয়াকাটার এক নক্ষত্র আল্লামা হাফিজুর রহমান, বাংলাদেশের এক কথা যাকে সবাই চিনে, ঠিক কিনা জোরে বলেন। আরে আল্লাহর বান্দা, ইতিহাস যদি তোমরা তালাশ কর তাহলে বান্দা দেখতে পাইবা এত বড় আলেম না আলেম না, কিন্তু মা বাবার দোয়ার বরকতে রুসিলা, ঠিক কি না বলে। আরে আল্লাহর বান্দা, ও পরতর অন্তরালের মা ভালো করে শুনে না, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, ঠিক কি না। মা যদি ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তান ভালো হবে। আমাদের মা আল্লাহর কসম করে বলি কোনদিন বিপর্যয় চলে নাই, যত আলেম হয়েছে দেখবেন, আমি পরীক্ষা করে দেখেছি, আমার আপনার আমার ব্যানারে আমার যুক্তির আলোকে যেটা আমি দেখেছি, যত আলেম এই জমিনের মধ্যে পর্দা আপনার তৈরি হয়েছে, সব হলো পর্দাওয়ালা মেয়ে লোকের সন্তান, ঠিক কিনা ধরে বলে। খবর হায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহরকারে কে বাসিবা খোদাবাস। আরে আল্লাহর গোলাম, এই জন্য বলি এই সমস্ত মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, বান্দা পারলে প্রভুজি বলেন, বান্দা পারলে কোরআনওয়ালা হয়ে যাও, যদি কোরআনওয়ালা না হতে পারো অন্তত কোরআনওয়ালা সন্তান, আপনার কোরআনওয়ালা সন্তানের বাবা হয়ে যাও, কোরআনওয়ালা সন্তানের বাবা যদি না হতে পারো কোরআনওয়ালাদেরকে মহব্বত করো। আলা তাকুম খামিসা, পাঁচ নাম্বার হইও না। চারটা বিষয়ে নবীজি আপনার আলোচনা করেছেন, এক নাম্বার হলো বান্দা কোরআনওয়ালা হয়ে যাও, এভাবে কোরআনময় আলোচনা করার পরে পাঁচ নাম্বার হইও না, তার মানে হলো কোরআন যেখানে শিক্ষা দেওয়া হয়, কোরআন যারা শিক্ষা করেছে মাদ্রাসার সাথে ওলামায়ে কেরামদের সাথে, বান্দা হিংসা পোষণ করো না, ঠিক কিনা ধরে বলে। আরে আল্লাহর বান্দা, কোরআনের মহব্বত যদি অন্তর থাকে এই উসিলায় আল্লাহ জান্নাত দিয়ে দিতে পারেন, ঠিক কিনা। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি রাতের বেলায় ঘুমায় গেছেন, রাতের বেলায় স্বপ্ন দেখতেছে, আল্লাহ তাআলা স্বপ্ন দেখায়, ও ইমাম গাজ্জালি যাও যাও, অমুক এলাকার মধ্যে আল্লাহর বান্দা ইন্তেকাল করেছেন, ওই আল্লাহর বান্দা জানাজা তুমি পড়াইবা, আল্লাহর বান্দার গোসলটা তুমি দিয়া দিবা, কাফন তুমি পড়াইবা, কবরে নিজের হাতে রাখবা। স্বপ্ন দেখতে দেখতে এবার ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার ঘুম ভেঙে গেল, ঘুম ভাঙার পরে সামনের দিকে যখন আগাইলেন, রহমতপুর এলাকার নাম কিতাবের মধ্যে এসেছে, রহমতপুর এলাকায় গিয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন, বলে এই এলাকার মধ্যে কোন বুজুর্গ মারা গিয়েছে আমাকে খবর দাও। এলাকার সব লোক বলে, না না কোনো বুজুর্গ মারা যায় নাই, তবে একজন কাঠুরি আজকে রাত্রে মারা গেছে। আল্লাহর বান্দা ইমাম গাজ্জালি কাঠুরিয়ার বাড়িতে চলে গেলেন, যেহেতু আর কোন মানুষ মারা যায় নাই, ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি নিজে গোসল করাইলেন, নিজে কাফন করাইলেন, নিজে কবর খনন করাইলেন, নিজে জানাজা দিলেন, কবর আপনার নিজে জানাজা দিয়া এরপরে দাফন করে চলে আসলেন। দাফন করার পর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি তার মনে
চোখ চিন্তা এবং কৌতূহল জাগলো, একজন কাফেরই কিন্তু আল্লাহর দরবারে মর্যাদা কেন এত বেশি? ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি আলাইহি জানার জন্য কাফেরের বাড়িতে চলে গেলেন। কোথায়? বাড়িতে চলে গেলেন, গিয়া তার স্ত্রীকে ডাক দিলেন, বলো তোমার স্বামীর এমন কি ভালো আমল ছিল যে ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, আমি কবর থেকে মেষ আম্বরের ঘেরান পেয়েছি। আল্লাহু আকবার! এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ইমাম গাজ্জালি, আমার স্বামীর এত কোনো ভালো আমল নাই, তবে একটা ভালো আমল আমার চোখে পড়ে রে ইমাম গাজ্জালি। আমি না খান্দা কোরআন পড়তে জানি না, তোমার কোরআন কত সুন্দর কিন্তু আমি পড়তে পারি না রে আল্লাহ। আমার কোনো ছেলেও নাই যে কোরআন শিক্ষা দিয়া দিব রে মালিক, তবে আমার দিলে বড় আশা যেন তোমার কোরআন পড়তে পারি। বলে এটা বলে বলে সকাল সন্ধ্যা চোখের পানি গড়ায় গড়ায় কোরআনের পৃষ্ঠার উপরে পড়ে যেত। বলে আমার স্বামী যে এই কোরআনের উপরে হাতের আঙ্গুল গুলা টেনেছেন, দেখেন এই কোরআনের পৃষ্ঠা গুলো কালো হয়ে গেছে। আল্লাহু আকবার! পৃষ্ঠা গুলো কালো হয়ে গেছে আর তার চোখের পানি গড়ায় গড়ায় যে কোরআনের পৃষ্ঠার উপরে পড়েছেন, দেখেন কোরআনের পৃষ্ঠায় দাগ পড়ে আছে। ইমাম গাজ্জালি দাগ দিয়ে বলেন, বুঝতে আর বাকিও নাই, আল্লাহ তাআলা একমাত্র কোরআনের সম্মান আর আজমতের কারণে, দিলের মহাব্বতের কারণে আল্লাহ তাআলা তার বান্দাকে এই উচ্চ মাকাম দান করেছে। এই কালা জিন্দা কোরআনে হাকীম, হিকমতে ওলায়া জালাসতো কাদিম, জামিউল ইলমি ফিল কোরআনে হাকীম, তাকাসার আনহু আফহামুর রিজালি, বাফা কোরআন কালামুল্লাহ বাসনো মাস্তি কদিমাস্তি নুইনো। আরে আল্লাহর বান্দা, আমার বয়ান একেবারে শেষ দিকে চলে আমরা আপনি আমি চলে এসেছি, অল্প সময়ের মধ্যে ছেড়ে দিব। বলেন তো এই সমস্ত প্রতিষ্ঠানের সাথে, কোরআনের মার্কাজের সাথে আমাদের সম্পর্ক রাখার দরকার আছে না? আমাদের যারা শারীরিক পরিশ্রম দিয়ে পারি, শারীরিক পরিশ্রম দিয়ে আপনার সহযোগিতা করব, যারা টাকা পয়সা দিয়ে পারি টাকা পয়সা দিয়ে সহযোগিতা করব, যারা আপনার কি বলে বুদ্ধি দিয়ে পারি বুদ্ধি দিয়ে সহযোগিতা করব, যারা পরামর্শ দিয়ে পারি পরামর্শ দিয়ে সহযোগিতা করব। আরে আল্লাহর বান্দা, আমরা চলে যাব, দুনিয়াতে কিছুই থাকবে না, আমার কাছে টাকা পয়সা আল্লাহ রেহান দিয়েছেন, বরকত দিয়েছেন, কি দিয়েছেন আরো জোরে বলেন, কি দিয়েছেন? রেহান বরকত দিয়েছেন। বরকত বলা হয় আমি মালিক, তুমি সাময়িক সময়ের জন্য ভোগ করবা, ঠিক কি না? এটার নাম কি? আমাদের বরিশালে বরকত বলে, কি বলে? আপনাদের দেশে মনে হয় রেহান, ঠিক না? এক জিনিস বলে আমার জিনিস সাময়িক সময়ের জন্য তুমি ভোগ করবা। যদি বলেন হুজুর কেমনে, বান্দা বলেন তো আপনি যেই জায়গার মালিক হয়েছেন এই জায়গার মালিক আপনার আব্বা ছিল কি ছিল না? তাহলে বোঝা গেল যদিও সাময়িক, আমি বলি আমার টাকা আমার পয়সা আমার বাড়ি আমার গাড়ি আমার জায়গা আমার আমার আমার, আল্লাহ বলেন না না বান্দা তুই ভুল বুঝতেছ, তোর কিছুই নাই, সব হলাম আমি আল্লাহর, মালিক ইয়াউমিদ্দিন, সব কিছুর মালিক হলেন কে? বান্দা তোর কাছে বরকত দিয়েছি রেহান দিয়েছি সাময়িক সময়ের জন্য তুই ভোগ কর, এরপরে আমি আল্লাহর টাকা পয়সা আমি আল্লাহর ধন সম্পদ আমি আল্লাহর কাছে চলে আসবে, ঠিক কি না বলে? এই জন্য বরকত জমি থেকে মাদ্রাসার জন্য দান করতে হবে, মসজিদের জন্য দান করতে হবে, এটাই কিয়ামতের দিন বাকি থাকবে, ঠিক কি না? আল্লাহর বান্দা
আশ্রয় মুবাশশারার সাহাবী কয়জন? 10 জন বলেন না?